আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম, চিকেন স্যান্ডউইচ। আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই রেসিপিটা কীভাবে বানাই। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিছি, মুরগির বুকের মাংস এক পিস নিয়ে নিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। তো এটা আমি 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো 15 মিনিট পর চলে আসলাম, আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব, আর কাঁটা চামচের সাহায্যে আমি ছোটো ছোটো করে নেব মুরগির মাংসটা। তো চাইলে আপনারা হাতে করতে পারেন, একটু গরম বেশি তাই আমি কাঁটা চামচের সাহায্যে ছোটো করে নিচ্ছি। তো মাংসটা ছোটো করা হয়ে গেছে, এখানে আমি অ্যাড করবো এখন আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ মায়োনেজ। তো এই রেসিপিটার জন্য মায়োনেজটা বেশি দরকার। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কেচাপ। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। তো আমার মুরগির মাংসটা মিক্স করা হয়ে গেছে, এখানে আমি নিয়ে নিলাম পাউরুটি। তো পাউরুটির সাইডটা আমি কেটে ফেলে দেব, আপনারা চাইলে নাও ফেলতে পারেন, সমস্যা নেই। আর এটা সাইডে তো শক্ত তাই আমি ফেলে দিচ্ছি। তো সবগুলো আমি একই রকমভাবে কেটে নেব সাইডে দিয়ে। তো আমার পাউরুটিগুলো কাটা হয়ে গেছে, যে মাংসটা আমি এখন মিক্স করে রেখেছিলাম ওইটা এখন পাউরুটির উপরে দিয়ে দিব। তো প্রথমে আপনারা চাইলে শসা দিতে পারেন, টমেটো দিতে পারেন। তো আমি প্রতিদিন একই রকমভাবে বানাই না, এক এক দিন এক এক রকমভাবে বানাই, তাই আজকে আমি টমেটো শসা এগুলো দিয়ে নেই। আজকে শুধু চিজ দিয়ে আর মুরগির মাংস দিয়ে বানাবো। তো দিয়ে দিলাম চিজ স্লাইস। তো চিজটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, সমস্যা নাই। তো সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব। তো সবগুলো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, এখন আমি একটু গরম করে নেব। আপনারা চাইলে চুলায় গরম করে নিতে পারেন, প্যানে। তো আমি এখানে গরম করে নিচ্ছি। তো গরম করার পর আমি কেটে নিচ্ছি। তো এই স্যান্ডউইচটা কিন্তু ভীষণ মজা, রাত্রের খাবারের জন্য, সকালের নাস্তার জন্য। তো চাইলে আপনারা বাসায় ট্রাই করে দিতে পারেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।